বন্ধুরা, আজকে আলোচনা করব বিভিন্ন রকমের মাছ ধরার মেশিন সম্পর্কে, অর্থাৎ আল্ট্রাসোনিক ইনভার্টার সম্পর্কে। দেখতে পাচ্ছেন অনেকগুলা কোয়ালিটি আছে, সবটাই মোটামুটি শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যে, পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রাইহান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আলোচনা করব ফিশ স্টোনার, অর্থাৎ মাছ ধরার আল্ট্রাসোনিক ইনভার্টার সম্পর্কে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মাছ ধরার আল্ট্রাসোনিক ইনভার্টার আছে, তবে আজকে আমরা স্পেসিফিক আলোচনা করব SUSAN-735MP, অর্থাৎ SUSAN-735MP মডেলের ইনভার্টারটি সম্পর্কে। দেখতে পাচ্ছেন এর প্যাকেটটি খুবই ওজন একটি প্যাকেট, আমরা আনবক্স করেছি, বেশ কয়েকটি এখানে আনবক্স করা অবস্থায় দেখতে পাচ্ছেন। তো এটার বিবরণ দিতে দিতে আমরা কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিব। আমরা আনবক্স করার পর একটি মেশিন পেয়েছি যার সাথে লাল কালো ক্লিপ এরকম দেওয়াই আছে। এই ব্যাটারিটা কিন্তু আমাদের, বা অর্থাৎ প্যাকেটের সাথে আপনি ব্যাটারিটা পাবেন না, 12 ভোল্ট যে কোনো ব্যাটারিতে এটি চলবে। 7.5 এম্পিয়ার ব্যাটারি লাগানো আছে, এটা দিয়ে আপনি 3-4 ঘন্টা চলতে পারবেন এরকম ব্যাটারি হলে। আর সাধারণত ভ্যানডিক্সা যে ব্যাটারি লাগায় সেই ব্যাটারি 95 এম্পিয়ার হয় বেশিরভাগ। তো 95 এম্পিয়ার একটা ব্যাটারি আপনি সংগ্রহ করে নেবেন, সেটা দিয়ে আপনি সারা রাত এই মেশিনটি চালাতে পারবেন, অর্থাৎ সারা রাত আপনি মাছ ধরতে পারবেন। তো লাল কালো ক্লিপটি এই প্যাকেটের সাথে দেওয়া থাকে, আপনি জাস্ট এভাবে লাগিয়ে দিবেন। দেখুন, লাগানোর সাথে সাথে মেশিনটা কিন্তু চলতেছে, শব্দ আপনারা পাচ্ছেন, ফ্যানের শব্দ পাচ্ছেন, আহামরি কোনো শব্দ না, একদম ছোট শব্দ। তো এই প্যাকেটের ভিতরে আপনি এরকম একটি সুইচ পাবেন, তো এই সুইচটা আপনারা এইভাবে সম্মুখভাবে লাগিয়ে দিবেন, জাস্ট এরকম লাগিয়ে দিবেন। এই সুইচটি আপনার হাতে থাকবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ফ্রিকোয়েন্সি বাটন আছে, অর্থাৎ আপনি কমাতে বাড়াতে পারবেন। আমরা জানি কারেন্টে একটি শক, একটি ওয়াইফ আছে, সে তো ফ্রিকোয়েন্সি আপনি এইভাবে কমাতে পারবেন এবং এইভাবে বাড়াতে পারবেন। আর এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন, যদি আপনার বেশি পানি কিংবা কম পানি হয়, কিংবা নদী নালা খাল বিলে আপনি যখন মাছ ধরবেন, যদি সেখানে খুব অল্প পানি হয় তাহলে আপনি এটি নিচের দিকে দিয়ে রাখবেন, আর উপরে লেখা আছে হাই। যদি আপনি বেশি পানিতে কাজ করেন তো এই বাটনটি জাস্ট উপরে দিয়ে রাখবেন, এইভাবে নিচে নামাবেন, উপরে উঠাবেন, সিম্পলি একটা ব্যাপার। তো আমি এটা লোতে দিয়ে রাখলাম। তো এইখানে দুটা পোর্ট দেখতে পাচ্ছেন, এটি খোলা যায়, নেগেটিভ পজিটিভ, এরকম দুটি লাল কালো তার আপনি এখানে লাগিয়ে জয়েন করে লাল কালো তারের মাধ্যমে কিন্তু আপনি পানিতে নিয়ে যাবেন। তো এই তারের অপর প্রান্ত আপনি এভাবে যখন পানিতে ডুবাবেন তখন কিন্তু পানিতে একটি শক উৎপন্ন হবে। আর পানিতে এটা ডুবানোর পরে যেহেতু সুইচটা আপনার হাতেই থাকবে, এই সুইচটা জাস্ট টিপবেন। এখানে দুটি লাইট দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর লাইট। যখন আপনি সুইচটা টিপবেন, যদি সব ঠিক থাকে, অর্থাৎ আপনার এই সুইচ কানেকশনটি সঠিকভাবে লাগিয়ে থাকেন, ব্যাটারিতে চার্জ থাকে এবং ব্যাটারির লাল কালো ক্লিপটি এভাবে সঠিকভাবে স্থাপন করেন, তাহলে সুইচ টিপে এই লাইটটি জ্বলবে। দেখুন, তো এইভাবে আপনি 1 সেকেন্ড চাপ দিয়ে রাখবেন, বাস আপনার দেখবেন ওই এলাকার যত মাছ আছে সব কিন্তু মারা যাবে। আর এই লাইটটি যদি জ্বলে তাহলে বুঝবেন সুইচটি ঠিকমতো কানেকশন হয়নি, কিংবা ব্যাটারিতে চার্জ নেই, কিংবা ব্যাটারি লাইনটি আপনি সঠিকভাবে লাগাননি। তো এই হলো সাধারণত ফাংশন, জাস্ট লাল কালো ক্লিপ লাগাবেন, সুইচটি এখানে লাগাবেন, দুটি তার এখান থেকে সংযোগ নেবেন, আর কম পানি হলে নিচে দিয়ে রাখবেন এবং বেশি পানি হলে এরকম উপরে দিয়ে রাখবেন, এইটুকুই কাজ। এরপরও যদি কানেকশন কিংবা কীভাবে মাছ ধরে বুঝতে কষ্ট হয় কিংবা ভালো করে শিখতে চান, তাহলে ডিসক্রিপশনে আমরা একটা লিঙ্ক দিয়ে রেখেছি এর আগের ভিডিওটি, সেটা লক্ষাধিক মানুষ সেই ভিডিওটি দেখেছে। সেই ভিডিওটি দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন যে কীভাবে মাছ ধরতে হয়। আমরা হাতে কলমে দেখিয়ে দিয়েছি, মাছ ধরে দেখিয়ে দিয়েছি, সুতরাং সেই ভিডিওটি ফলো করতে পারেন। আর প্রত্যেকটা আল্ট্রাসোনিক ইনভার্টার কিন্তু একইভাবে সংযোগ করতে হয় এবং একইভাবে কিন্তু মাছ ধরতে হয়, এবং প্রত্যেকটা ইনভার্টারই কিন্তু 12 ভোল্ট ব্যাটারি থেকে রান করবে, অর্থাৎ 12 ভোল্ট ব্যাটারি থেকে আপনি চালাতে পারবেন। তো স্বাভাবিক যে ইনভার্টার আমরা হাটে বাজারে দেখতে পাই সেটা 1000 ওয়াট 2000 ওয়াট হয়ে থাকে, সেটা যখন ব্যাটারি সংযোগ দিবেন সে 1000 ওয়াট কিন্তু নিরিবিচ্ছিন্নভাবে দিতে থাকবে। আর এগুলো কিন্তু অনেক বেশি ভোল্ট হয়ে থাকে এবং অনেক বেশি ওয়াট হয়ে থাকে, আর এটা কিন্তু আপনাকে নিরিবিচ্ছিন্ন ব্যাটারি থেকে আপনাকে লাইন দিবে না। এটা সুইচ টিপেন জাস্ট 3 সেকেন্ডের জন্য মারাত্মক একটি ভোল্ট আউটপুট দিবে এবং অনেক বেশি একটি ওয়াটের শক দিবে পানির মধ্যে। আর অনেকের একটা ভুল ধারণা আছে যে এইভাবে মাছ মারাটা মানবিক কিনা, আসলে মাছ কিন্তু মারা যায় না, মাছ 30-40 সেকেন্ডের জন্য জাস্ট অজ্ঞান হয়ে যায়,
আপনি ওই সময়টাতে যদি যদি ধরেন তাহলে ধরবেন, না হলে ও কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে কিন্তু আবার চলে যাবে। বড়শি দিয়ে মাছ ধরা কিংবা টেটা দিয়ে মাছ ধরা যার কষ্টদায়ক মাছের জন্য, প্রাণীর জন্য, আমি মনে করি এইভাবে শক করার কারণে ও কিছু বোঝার আগেই কিন্তু অজ্ঞান হয়ে যাবে। আপনি ছোটো মাছ হলে ছেড়ে দিবেন, বড় মাছ হলে আপনি নেবেন, ধরে নেবেন, তো কিছু সময় পর ওর যখন জ্ঞান ফিরবে তখন কিন্তু ও চলে যাবে। তো এটা ও কিছু বুঝে ওঠার আগেই কিন্তু ঘটনাটা ঘটে যাবে। তো সুতরাং এইভাবে আমি মনে করি যথেষ্ট প্রাণীকুলের উপরে মানবিক আচরণী করা হবে, অর্থাৎ সব ধরনের মাছ তাৎক্ষণিক মারা যাওয়ার কোনো চান্স নেই, আপনি ধরলে ধরবেন না হলে ও চলে যাবে। আর এই ইনভার্টারগুলো সাবধানে একটু ব্যবহার করবেন, যেহেতু অনেক বেশি ওয়াট, অনেক বেশি ভোল্ট থাকে। তারপরে বলে দিই, সুইচটা যেহেতু আপনার হাতেই থাকে তাহলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যখন আপনি পানির মধ্যে ডুবাবেন সেটা একটু ডিস্টেন্সে রাখবেন, অর্থাৎ একটু ব্যবধান একটু দূরে রাখবেন, তাহলে ক্ষতি হবে না। আর দু এক সেকেন্ডের শখে সাধারণত মানুষের কোনো ক্ষতি হওয়ার কথাও না, এটা মাছের প্রাণটা খুব ছোট, মাছ মারা যেতে পারে কিন্তু মানুষ সাধারণত মারা যায় না। তারপরেও যেহেতু অনেক বেশি ভোল্ট, অনেক বেশি ওয়াটের একটা ইনভার্টার, সুতরাং সাবধান থাকাই ভালো। তবে যেখান থেকেই নিন না কেন অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন, তবে অরিজিনালটা বোঝা অনেকটা সময় দুষ্কর হয়ে যায়। ডুপ্লিকেট যেগুলো সেগুলো কিন্তু দ্রুত গরম হয়ে যায় এবং সেগুলোর ওজনও কিন্তু অনেক কম হয়ে থাকে, পক্ষান্তরে আপনার অরিজিনালগুলো কিন্তু ওজনের দিক থেকেও বেশি হবে এবং গরম হবে না সহজে। এগুলো আপনি অনেক জায়গায় পাবেন, আলি এক্সপ্রেস, আলিবাবাতে দেখে থাকবেন। তো সেইখানে যখন অর্ডার করবেন ভেবেচিন্তে অর্ডার করবেন, কারণ সকল সাপ্লায়ার কিন্তু একরকম না, সকল বিক্রেতা কিন্তু একরকম হয় না, একটু দেখে শুনে নেবেন। এমনকি আমরাও কিন্তু যখন মাল আনি কয়েকভাবে হ্যারাসমেন্টের শিকার হই, যেমন এইবার যখন এই প্রোডাক্টগুলো আনার সময় সাপ্লায়ার কিছু বাড়তি প্রাইস রেখেছে, ক্যারিং খরচটা অনেক বেশি পড়েছে, বিশেষ করে চট্টগ্রাম পোর্টে বন্দরে আসার পরে কাস্টম অফিসারের যেটা পছন্দ হয় সেটা রেখে দিবে, এটা একটা এক ধরনের খামখেয়ালি। তো কি আর বলবো, তাদের খেপানো আসলে নিজের জন্যই মঙ্গলজনক হবে না, কারণ ওই পথে আমাদের মাল এনেছি, আনবো, সামনেও আসবে ইনশাল্লাহ। তো কাস্টম থেকে দুই এক পিস মিসিং এরকম হয়, এটা নিয়মে দাঁড়িয়ে গেছে। তো সব মিলিয়ে প্রোডাক্টটা দাম যা এই দেশে আনার পরে আপনাদের হাতে দিতে দিতে সেটা নির্দ্বিধায় ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ 4,000 টাকার প্রোডাক্ট আপনার ভোক্তার হাতে যেতে যেতে 8,000 টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে। তো এটা আসলে আমার কাছে অমানবিক মনে হয়, কিন্তু যে সিস্টেমটা, যে পদ্ধতিটা সেটার মাধ্যমেই কিন্তু হয়ে থাকে, এখানে কিন্তু আমরা আহামরি লাভ করি না। আপনারা আমাদের যারা আগে থেকে চিনেন তারা খুব ভালো করে জানেন যে আমরা খুব সীমিত লাভে কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, প্রাইসটি বলে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সুসান 735MP মডেলের, এই মডেলটির প্রাইস পড়বে মাত্র 4,500 টাকা। এখানে আরও একটা মডেল দেখতে পাচ্ছেন, এটা সুসান 1030MP মডেল, অর্থাৎ সুসান 1030MP মডেল। এই মডেলটির প্রাইসটি হবে 7,500 টাকা। আর যথারীতি আগের যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আগামী মঙ্গলবারের পর্যন্ত হাতে চলে আসবে, 68,000 ওয়াট ইনভার্টার, সেটা যথারীতি 9,500 টাকা। তো আজকে যেটা রিভিউ করলাম সেটা হলো সুসান 735MP মডেলের ফিস স্টোনার বা মাছ ধরার মেশিন, এইটির প্রাইস মাত্র 4,500 টাকা। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন, 25% অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে। পাশাপাশি বলে দিই, ফিশ ফাইন্ডার অর্থাৎ পানির ভিতরে নদীনালা, খাল, বিল, দিঘি, পুকুরে পানির ভিতরে মাছ আছে কি না সেটা বাইরে থেকে ডিসপ্লেতে দেখার জন্য যে ফিশ ফাইন্ডার সেটিও কিন্তু আমাদের কাছে পাবেন, অর্থাৎ মাছ ধরার জিনিস এবং মাছ দেখার জিনিস উভয় জিনিসগুলাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল, নক করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।